এখানে এসেছো? অভি বাথরুমে স্নান করছে, বেরোবে খুব তারা। এখন তুমি যাও প্রতীক। দিদি, কালার নাম্বারটা কি আপনি জোগাড় করতে পেরেছেন? কালার নাম্বারটা বার করতে গিয়ে ধরা পড়তে পড়তে প্রায় বেঁচে গেছি। বলছিলাম কি প্রতীক, দেখো হাজার হোক, আমি ওর মা, ও যতই অন্যায় করুক তুমি দেখো ওর জন্য কোনো ক্ষতি না। তুমি এখন যাও, ও বোধহয় বেরোচ্ছে, দরজা খোলার আওয়াজ হয়েছে, যাও চল চল। ছেলেটা যে কি হবে কে জানে। আর যদি আমার যুবরাজ বেঁচে থাকতো তাহলে ওভি কখনো খারাপ পথে যেতে পারতো না। কি করে আমি সোজা পথে ফিরিয়ে আনবো? Yes, mom. I'm ready. আমি বেরোবো এখনই। মা, তুই এরই মধ্যে তৈরি হয়ে গেলি? আচ্ছা, তুই মানুষ না মেশিন বল তো? মেশিন মম, মেশিন, টাইম মেশিন। And you know, mom, time is money. Just jutora porbo. Hush. Hush mane ki khe bere bina? No, mom. Ajke ekdom na, kono shomoy nei. Acha kono mane hoy obi? Ami shokal theke uthe shob khabar daba toiri korlam, tu khabi na? Thik ache, tu juto jama por, ami khaiye dichi toke. Na, mom. Mom. Tumi khawa khawa kore gele. Bangali jattai khe khe sheshe gelo. আর মাম, আরেকটা কথা মাম, কাল রাতে আমার কথায় তুমি খুব কষ্ট পেয়েছিলে না? ওকে মাম, তোমার এই ছেলে তোমাকে কথা দিচ্ছে সে আর এমন কাজ কোনোদিন করবে না যাতে তার মম কষ্ট পায়। ওকে মাম, খুশি আমি নিজে কালার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবো। আর না মম, খুব দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি আসবো আজকে। আহি মম, আর নয়, আর একদম, আর একদম না, আর একদম না মম। তোমার এই ছেলে তোমাকে কথা দিচ্ছে সে মানুষের মতো মানুষ হয়ে তোমার আশা পূর্ণ করবে। ওকে মম, আসি। ওই গাড়িটাকে ফলো করুন। শোনো ছোট বউ, এই ব্যাপারটায় আমি কোনোদিন তোমাকে কিছু বলিনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। এইভাবে এই বাড়িতে আর চলবে না। আমি বলছিলাম কি, তুমি তো তোমার কথা বলে দাঁড়াও দাঁড়াও, আমাকে কথাটা শেষ করতে দাও। দাদা ভাই, আমার একটা ইনভিটেশন ছিল, তাই আমাকে যেতে হয়েছিল। কে তোমাকে ইনভাইট করেছিল? তোমাদের কোনো আত্মীয়? আমাদের কোনো আত্মীয় ইনভাইট করলে তো আমিও যেতাম, তাই না? আচ্ছা, কেন চুপ করে রইলে কেন বলো? কে তোমাকে ইনভাইট করেছিল? আমাদের কোনো আত্মীয়? আপনাদের সেরকম কোনো আত্মীয় আছে? যাক, তুই বা চুপ করে আছিস কেন বল না, কে ইনভাইট করেছিল? আমার এক বন্ধু। ও, তোমার এক বন্ধু? তোমার বন্ধু মানে যাকে আমরা চিনি না, তাই তো? তা সে তোমাকে ইনভাইট করলো, অথচ আমাদের জানানোর প্রয়োজন বোধ করলো না। ঠিক আছে দাদা,
এবার থেকে আমাকে যদি কেউ ইনভাইট করে তাহলে আমি বলে দেবো আপনাদের পারমিশন নিয়ে নেওয়ার জন্য। শোনো, এই সমস্ত তোমাকে বন্ধ করতে হবে। হ্যাঁ শোনো, করবে করবে, তুমি ঘরে যাও না, আমি ওকে বুঝিয়ে বলছি। কিছু তো বোঝানোর নেই দিদি। দেখুন দাদা, এগুলো একটা কাজের পার্ট, আর আমাকে কাজ করতে গেলে পার্টি অ্যাটেন্ড করতেই হবে। তার মানে তুমি আমার কথা শুনবে না? শুনবার হলে নিশ্চয়ই শুনতাম। ছোট ছোটর মতন থাকবি, একে দোষ করেছিস তার উপর মুখে মুখে তর্ক করে যাচ্ছিস। তর্কের কি আছে, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলাই তো ভালো, তাই না? আপনিও কোথায় মেয়ে দোষ করেছে তাকে শাসন করবেন? তার শোনে না, শাসন করলে ও শোনে না, ছোটবেলা থেকে বড্ড বেশি জেদি। তাছাড়া ওর ইচ্ছা ছিল ও একজন অ্যাক্ট্রেস হবে, অভিনয়ের জগৎটা তো একদম আলাদা, তাই না? সেই জন্যই আমি চেয়েছিলাম যে একটা হাই সোসাইটিতে, একটা ওয়েল অফ, ভালো পরিবারে ওর বিয়েটা হোক। তা না, শান্তর মতো একটা লোয়া মিডল ক্লাস ছেলের সঙ্গে বিয়ে করে নিশার এই অবস্থা। যাক, যা হওয়ার তা তো হয়ে গেছে, নিজের জীবনটাও নষ্ট করলো, আমার কিন্তু এতে কোনো দোষ নেই। তোমরা যা ভালো বুঝবে তাই করবে। আমি কি যেন একটা খুঁজতে, ও আমি তো নিশাকেই ডাকতে এলাম। নিশা ঘরে চল।
যদি কোনোদিন দীপ্তি নিজেই প্লাবনকে ডিভোর্স করতে চায় তাহলে ওই সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এবং বালিগঞ্জের বাড়ি, বারুইপুরের জমি এবং ব্যাংকের ফিক্সড 20 লাখ টাকা উনি প্লাবনের সন্তানের নামে রেখে গেছেন। আমি অরুন্ধতী বলছি, তোমার সাথে আমার একটু দরকার ছিল। না না, দেখা হলে বলবো, তোমার এখানে আসার প্রয়োজন নেই, আমি নিজে যাব তোমার কাছে। বাবার উইলটার ব্যাপারে, আসলে বাবা যে ওরকম একটা উইল করে গেছে এটা আমি ভাবতেই পারিনি। আশ্চর্য বাবা। এই তো দীপ্তি, এই তো তুমি এসে আছো। আমাকে একটু প্লাবনের নাম্বারটা বলো তো, কিছুতেই মনে পড়ছে না। প্লাবনের নাম্বারটা একটু বলো না। কতবার চেষ্টা করছি নাম্বারটা মনে করার, কিছুতেই মনে করতে পারছি না। কি যেন নাম্বারটা, কি যেন ওই 9898, কত যেন, কিছুতেই মনে করতে পারছি না। আরে দীপ্তি বলো, কি হলো, সঙ্গীর মতো দাঁড়িয়ে আছো কেন, বলো না। কাকে ফোন করছিলেন আপনি? কাকে ফোন করলাম, কই, কাকে না তো, ও সৃজনকে ফোন করছিলাম তো। আসলে লাবণকে আমার খুব প্রয়োজন তো, লাবণের নাম্বারটা কিছুতেই মনে পড়ছে না, কিছুতেই না, তাই ভাবলাম সৃজনের থেকে ফোন করে জেনে নি। এখন তো তুমি এসে গেছো, তুমি নাম্বারটা বলো, বলো না নাম্বারটা প্লাবনের। কিন্তু প্লাবনের নাম্বার তো আমারও মনে নেই মা। তাহলে কি হবে, আমার যখন প্লাবনকে খুব দরকার, কি হবে, কি যে হবে, এখন কি করি, সৃজনকে ফোন করলাম কিছুতেই পাচ্ছি না, বারবার লাইনটা এনগেজ পাচ্ছি। কেমন বউ তুমি, স্বামীর নাম্বারও মনে রাখতে পারো না? আপনার মনে থাকে মা বাবার নাম্বার? থাকে বই কি, না থাকলে আমি ফোনটা করলাম কি করে সৃজনকে? দেখো না খুঁজে, নিশ্চয়ই নাম্বারটা আছে কোথাও, দেখো না খুঁজে, দেখো না, যাও না। আপনি একটু চিন্তা করছেন কেন মা, আমি বাবাকে ফোন করছি। বাবার কাছে নিশ্চয়ই প্লাবনের নাম্বার আছে। আপনি পাগল নন, বললাম না সৃজনের নাম্বারটা এনগেজ, আমি ওকে কিছুতেই ফোনে পাচ্ছি না, আমি তো চেষ্টা করলাম। আপনি পাগল হতে পারেন না, আমি জানি না আপনি কেন এই অভিনয় করছেন, কিন্তু কিন্তু আমি শিওর যে আপনি অভিনয় করছেন। হ্যাঁ, আপনি অভিনয় করছেন, আর আজ এই কথাটা আমি সবাইকে বলে দেব,
সবাইকে সবাইকে বিশ্বাস করাতে পারবে তো দিদি? সবাইকে বিশ্বাস করাতে পারবে তো দিদি আমি যে পাগল নই, সম্পূর্ণ সুস্থ? পারব। ভেবে বলো দিদি, লাবণকেও তো বলেছিলে বিছানার তলায় ওষুধগুলো যে রাখা হয়েছে সেটা তুমি দেখিয়ে দিতে পারবে? ফেলেছিলে কি? বাজিতে জেতা বোধহয় তোমার ভাগ্যে নেই দিদি। দীপ্তি, দীপ্তি বলো না, বলো না আমার প্লাবন কোথায়, বলো আমার প্লাবন কোথায়, বলো দীপ্তি বল। দেখো চেষ্টা করে পারো কিনা।